আকস্মিক বজ্রপাতে হঠাৎ করেই আগুন লেগে গেল একটি তাল গাছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমানের ভাতারের মুরাতিপুর এলাকায়। বিকেলের পর থেকেই কালো মেঘে ছেয়ে যায় গোটা এলাকা, তারপর বজ্রগর্ভ মেঘের সঞ্চার, তারপর কয়েক পশলা বৃষ্টি, আর আচমকা বিদ্যুৎ চমকানোর পর তাল গাছে দাউ দাউ করে আগুন লেগে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ভাতার ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একদিকে দমকা হাওয়া, অন্যদিকে আগুন হু হু করে বাড়তে থাকে। স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন, কারণ তাল গাছের নিচেই বেশ কিছু বাড়ি এবং খড়ের পালুই ছিল। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, তবে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাল গাছে হঠাৎ করেই আগুন লেগে গেল আচমকা বিদ্যুৎ চমকানোর পর। আচমকা বজ্রপাত তাল গাছে, আর তার জেরেই দাউ দাউ করে আগুন। চাঞ্চল্য ভাতারের মুরাতিপুর এলাকায়। আজকে সন্ধ্যের সময় হঠাৎ মেঘ উঠেছিল, তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে মেঘ ডাকে, বজ্রপাত হয়। সেই বজ্রপাতের ফলে মুরাতিপুর খাসপাড়াতে একটা তাল গাছে আগুন ধরে যায়। আগুন ধরায় দাউ দাউ করে আগুন জ্বলে, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আগুন বেশি জোরে জ্বলছিল। নিচেতে একটা পালু একটা গোয়াল ছিল, দুটো পালু একটা গোয়াল ছিল। আমাদের পাড়ার ছেলেরা জল দিয়ে কোনো রকম পালিগুলোকে বাঁচালো, আর তারপরে ফায়ার ব্রিগেডের খবর দেয়। ফায়ার ব্রিগেড